এই মিছিলে যে সমস্ত মানুষজন একত্রিত হয়েছে আমরা প্রত্যেককে অনুরোধ করব একটু পরে আমাদের প্রাণপ্রিয় এবং জনপ্রিয় বিধায়ক বক্তব্য রাখবেন আপনাদেরকে বক্তব্য আপনাদেরকে আমরা অনুরোধ করব তৃণমূল কংগ্রেস একটা শৃঙ্খলা পরায়ণ দল যে মধ্য দিয়ে আপনাদেরকে সারিবদ্ধ এবং দলবদ্ধভাবে নির্দিষ্ট আসন আপনাদের জন্য করা আছে বসার জন্য প্রথমত অনুরোধ করব আজকের এই মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে সবার মধ্যমণি আমাদের রাজনৈতিক অভিভাবক কুলতলি বিধানসভার খেটে খাওয়া মেহনতি মানুষের সাথী এবং লড়াই সংগ্রাম করে যিনি কুলতলির মাটিতে যুব সংগঠন থেকে শুরু করে আপামর মানুষের যে রক্তচক্ষু দেখিয়ে তৎকালীন সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিদের যে অত্যাচার যে মানুষের প্রতি নামিয়ে এনেছিল সমস্ত কিছুকে রালচক্ষু যারা দেখিয়েছিল সমস্ত কিছুকে বিলীন করে দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা যিনি এই কুলতলির মাটিতে তুলেছেন সেই বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার অত্যন্ত সহকর্মী কুলতলি বিধানসভা কুলতলি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পিন্টু প্রধান থেকে শুরু করে এবং সঞ্চালক যিনি করছেন কুলতলি বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান অত্যন্ত সুদক্ষ নেতৃত্ব আবু বাক্কার সর্দার থেকে শুরু করে আমাদের অরুণ নারুয়া থেকে শুরু করে বাক্কার অরুণ নারুয়া থেকে শুরু করে মহাদেব নস্কর থেকে শুরু করে এবং এতদ অঞ্চলের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর হোসেন গাজী থেকে শুরু করে সামনে সর্বোপরি আপনারা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় যারা রোদ বৃষ্টি ঝড়কে উপেক্ষা করে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে ঊর্ধ্বে তোলার লক্ষ্যে নিরলস প্রয়াস এবং নির্লোভে নির্ভয়ে যারা রাজনীতিটা করে তেরঙ্গা ঝান্ডাটাকে যারা ঘাসের উপর জোড়াফুল প্রতীক চিহ্নটাকে আজকে সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত করেছেন বুথে বুথে তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্ত করে 2021 সাল বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে এই কুলতলির মাটিতে গণেশ মণ্ডলকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়েছিলেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই নতমস্তককে প্রণাম সালাম শ্রদ্ধা ভালোবাসা জানাই আজকের এই মিছিল যখন চলছিল বিধায়ক সাহেব আস্তে আস্তে দাদা বলছিল যে পরিমাণ মানুষ একত্রিত এবং সমবেত হয়েছে আমরা মনে করি টিম টিম করে এই মাটিতে জোড়া বাইশাটার মাটিতে রক্ত চক্ষু সংগ্রাম করে এখানে দাঁড়িয়ে যারা সন্ত্রাস তৈরি করে মানুষের ভাইয়ের রক্তে ভাইয়ের খুন দিয়ে বারুদের গন্ধে বারুদের স্তূপে যারা রক্তের হোলি খেলেছিলাম সেই এসোসিয়াই কমিউনিস্ট পার্টির এই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত লড়াইটাকে আমরা সমবেত দিয়েছি আজকের এখানে আপনাদেরকে শপথ নিতে হবে সামনে লড়াইটা আপনাদের করতে হবে আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে আমরা দেখেছিলাম ভারতবর্ষের যেখানে সংসদ ভবন উদ্বোধন হয়েছিল সেই উদ্বোধনে যারা জাতির নিয়ে কথা বলে যারা মানুষের নিয়ে কথা বলে যারা দলিত সম্প্রদায়ের কথা বলে যারা রাষ্ট্রপতি করেছিল যে রাষ্ট্রপতির মধ্য দিয়ে দ্রৌপদী মুর্মুকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি আমন্ত্রণ জানিয়েছিল প্রধানমন্ত্রী কাদের যারা যে সমস্ত এই এলাকায় দাঁড়িয়ে হিন্দু ধর্মের পোশাক করে যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ নিয়েছিল সেই সমস্ত মানুষদের ওখানে আমন্ত্রণ জানিয়েছিল ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ অনুযায়ী আমরা জানি এখানে কাদের আমন্ত্রণ করে রাজ্যসভার সাংসদ লোকসভার সাংসদ থেকে তারা দায়িত্ব আজকের এখানে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমরা বলি ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে আজকে ধর্মীয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ জুড়ে রাজনীতি করছে আর আইএসএফ নামক যে রাজনৈতিক দল সিপিআইএম এসওসি যারা মদত দিচ্ছে ভাইজান ভাইজান করে আপনাদের কাছে আমরা বলতে চাই যারা আজকের এই এলাকায় দাঁড়িয়ে সিপিআইএম এসওসি যারা ধর্মের ভিত্তিতে এখানে রাজনীতি করতে চাইছে যারা ভাইজানের কথা বলছে আমরা তাদের কাছে আপনাদের কাছে এই সুশীল সমাজের শুভবুদ্ধি মানুষের কাছে প্রশ্ন করতে চাই যখন এই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব নবীকে অপমান করেছিল ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির নেত্রী নূপুর শর্মা তখন কোথায় ছিল এই জায়গায় দাঁড়িয়ে সেই সিপিআইএম পার্টি কোথায় ছিল ওই ভাইজান কোথায় ছিল এই এসওসি পার্টি যারা ধান্দাবাজি করে তলে তলে ভাইজানের ভিত্তিতে মানুষের কাছে সুশ্রুণী দিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে আগামী দিনে তাদের যোগ্য জবাব দিতে হবে আপনাদেরকে ভাবতে হবে 1947 সাল 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষ কুলতলিতে দাঁড়িয়ে যে কুলতলির মাটি স্বাধীনত্ব ভারতবর্ষের পর গণেশ মণ্ডল তার একটা ঐতিহ্যবাহী সরলরেখার মধ্য দিয়ে উন্নয়ন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে আজকের আপনারা দেখেছেন যে বাইশাটা থেকে লোকালহাট পর্যন্ত স্বাধীনত্ব ভারতবর্ষের পর যে এসোসিয়াই মার্ক্সবাদী পার্টি যে সিপিআইএম পার্টি শ্রমজীবী মানুষের কথা বলেছে দারিদ্রতার সঙ্গে লড়াই করা মানুষের কথা বলেছে কিন্তু কখনো তারা সেই রাস্তার দিকে ফিরে তাকায়নি তাকিয়েছে কে আপনারা আপনার নির্বাচিত গণতান্ত্রিক উৎসবে মেতে ওঠা আপনারা যাকে নির্বাচিত করেছিলেন সেই গণেশ মণ্ডলের মধ্য দিয়ে তার পবিত্র হস্ত দিয়ে শুভ উদ্বোধন হয়েছে এলাকার উন্নয়ন করবে তৃণমূল কংগ্রেস
আর ভোট কাটুয়া হয়ে বাইরে ভাই ভাইজান যারা ভোট নিতে আসবে আপনাদেরকে সজাগ থাকতে হবে এই ভোট বৈতরণী আপনারা 2023 সাল পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে গিয়ে আপনাদেরকে সুসুরুনি দেবে আপনাদের মনে রাখতে হবে একটা সময় এই মাটিতে দাঁড়িয়ে যারা এখানে এনআরসি ক্যাপ সিএএ অ্যামেন্ডমেন্ট বিল যারা চালু করতে চেয়েছিল সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল আপনাদের যোগ্য জবাব দিতে হবে আমরা ওই প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যখন নির্বাচনী প্রাক্কালে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে ভোট বৈতরণী পার হওয়ার পরে আপনি ভোটটা নিলেন সে ভোটার অবৈধ নয় ভোট নেওয়ার পরে বিল এনে তাকে অবৈধ করতে চাইছে যদি সেই মানুষটা অবৈধ হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রশ্ন থাকবে এই জায়গায় যার ভোটাধিকারের ভিত্তিতে আপনি নির্বাচিত সাংসদ হয়েছেন তাহলে ওই প্রধানমন্ত্রীটা অবৈধ ওই প্রধানমন্ত্রীটা অবৈধ স্বরাষ্ট্র মন্ত্রীটা অবৈধ বিজেপির মন্ত্রী সভাটা অবৈধ এনআরসি ক্যাপ করে মুসলিমদের যে সমস্ত ভারতীয় জনতা পার্টি তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষরা যারা সাম্প্রদায়িক সুশ্রুণি দিয়ে সাম্প্রদায়িকতার ভিত্তিতে যারা রাজনীতি করতে চেয়েছিল এই বাংলার পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমরা নেত্রীর ভাষায় বলি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ ভোরে রাজান শঙ্খের ধ্বনি এই বাংলার শান্তির বাণী রাম রহিমে মিলন থাক সাম্প্রদায়িকতা নিপাত যাক যারা এখানে দাঁড়িয়ে চেষ্টা করছে এনআরসি ক্যাপ করে যে দিলীপ ঘোষরা তৎকালীন সময় দাঁড়িয়ে বলেছে বছরে 2 কোটি মুসলিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা বাংলাদেশে পাঠাবো সময় এসছে আপনাদের ভাইজান সিপিআইএম এসওসি একে অপরের পরিপূরক হয়ে পরগাছা প্রাণীর মতো লতানো গাছের মতো আগাছার মতো জড়িয়ে ধরে বিজেপিকে বাঁচতে চাইছে আজকের বিধানসভায় আপনারা দেখবেন বিধানসভা যখন অধিবেশন বসে বিজেপি পার্টি তৎকালীন সময় ওই সংসদ ওই বিধানসভা ভবনে যে আন্দোলন যে কথা বলে আজকের ভাইজানের নওশাদ সিদ্দিকী সেই কথা বলে আপনাদের যোগ্য জবাব দিতে হবে সাম্প্রদায়িকতা সুশ্রুণির উর্ধ্বে উঠে তৃণমূল কংগ্রেসকে ব্যাপক ভোটে জয়যুক্ত করতে হবে যারা এলাকায় দাঁড়িয়ে মানুষে মানুষের বিভাজনের সৃষ্টি করছে সমস্ত কিছুকে বৈতরণীকে মানুষের মধ্য দিয়ে পিছিয়ে দিয়ে আপনাদেরকে এই 22টা অঞ্চল এসওসিআই মুক্ত যেভাবে আপনারা করেছেন ওইভাবে 23 সাল নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে সমস্ত এসওসিআই সিপিআইএম বলুন বিজেপি সুশ্রুণি যারা দিচ্ছেন সমস্ত কিছুকে নিঃশেষ করে একটাই পতাকা উঠবে তার নাম তৃণমূল কংগ্রেস আর খুব গভীর ভয়ঙ্কর ভাবে খেলা হবে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে কি খেলা হবে তো আপনারা তৈরি আছেন তো লড়াইয়ের জন্য আপনাদের সাথী গণেশ মন্ডল রয়েছে যারা এখানে দাঁড়িয়ে সিপিআইএম এসওসি বিজেপি একত্রিত হয়ে কুলতলির মাটিতে গণেশ মন্ডলকে দমন করার জন্য চেষ্টা করছে একটা সময় তৃণমূল কংগ্রেসের একজন নেতা ভুঁইপোর যারা নিজেদের স্বার্থ চরিতার্থ কালিমালিপ্ত করে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাকে ব্যবহার করে যুব সমাজের স্বপ্নকে পিছিয়ে দিয়ে যারা চাকরি করে ভেবেছিল যুব সমাজ শিক্ষিত পিতা মাতা থেকে শুরু করে সংসার সন্ততিকে নিয়ে একটা সুখের স্বপ্ন পরিবার করার চেষ্টা করেছিল সিভিকের টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে বন দপ্তরের টাকা নিয়ে যুবকের স্বপ্ন তরুণ তাজা যুবকের সেই রস থেকে নিগে নিয়ে কুলতলির মাটিতে নিঃশেষ করে দিয়েছিল সেই সমস্ত কাপুরুষ বিরিশ সেই সমস্ত কাপুরুষের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যারা দিল্লির পোষা কুকুর হয়ে থাকতে চেয়েছে যারা দিল্লির তল্পি বাহকতা করার জন্য তৃণমূল কংগ্রেসকে আজকে পদদুস্থ করার জন্য চেষ্টা করছে কখনো বলছে গণেশ মন্ডল অমুক সম্পত্তির মালিক হয়েছে একটা মিথ্যে সম্পত্তির মধ্য দিয়ে যারা সিবিআই ইডির ভয় দেখাচ্ছে আপনাদের মনে রাখতে হবে শিব ডানা সোজা করে যদি কুলতলির মাটি থেকেও লড়াই সংগ্রাম করে তার নাম গণেশ মন্ডল এটা অন্য মেটেরিয়াল সে তৈরি আমরা তাই বিজেপি এসওসি সবাইকে বলি আপনারা তৈরি করুন এবং তৈরি রাখুন সিবিআই ইডি গণেশ মন্ডলকে একবার ছুঁয়ে দেখান কুলতলির মাটিতে লড়াই কার বলে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দেবে আমরা লড়ার জন্য প্রয়োজনে আমরা তৈরি রয়েছি কবির ভাষায় বলি আমরা প্রয়োজনে দেব মনে এক নদী রক্ত ভগ্ন পথের বাঁধা প্রস্তুর শক্ত রক্ত দেব জীবন দেব কুলতলির মাটিতে একটাও বিরোধী রাজনৈতিক দলকে একটুকু জায়গা তৃণমূল কংগ্রেস ছাড়বে না এই আশাই বিশ্বাস এই ভরসা আপনাদের কাছে রেখে আগামী নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য মানুষের একত্রিত করে উন্নয়নের পক্ষে নির্বাচনে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস ঘাসের উপর জোড়াফুল প্রতীক চিহ্নটাকে এই 22টা অঞ্চলে স্থাপিত করার জন্য এই আশা বিশ্বাস ভরসা রেখে আমি আপনাদের কাছে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ আমার রাজনৈতিক অভিভাবক গণেশ মন্ডল জিন্দাবাদ ধন্যবাদ আমাদের কুলদলীয়